শিক্ষার্থী বন্ধুরা, গত দিনের ক্লাসের পরে আমি আজকে যে মোড়টা আছে সেই মোড়টার ইলেকট্রন বিন্যাস লিখব। আশা করি তোমরা গত ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখা হচ্ছে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2। তোমরা ইলেকট্রন সংখ্যাটা গুণে দেখতে পারো যে আসলে সেখানে 20 হয়ে গেছে। 3d আমি অরবিটালে লিখেছি এ কারণে যে পরবর্তী মৌলের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করবে। পরবর্তী মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম SC21। সফট আমরা একই অনুরূপ থাকবে এখানে 3d1 4s2। কথা হলো 3d অরবিটালটি 4s অরবিটালে সামনে বসানো হয়েছে, কিন্তু আমরা জানি যে এটার সামনে বসানোর প্রধান কারণ হলো এর মান অনুসারে সাজানো আছে। 4s এবং 3d এর শক্তির ক্রম হিসাবে 4s এর শক্তি হলো 4 আর 3d এর শক্তি হলো 5। আগে 4s অরবিটাল পূর্ণ হবে, তারপর 3d অরবিটালে ইলেকট্রন আসবে, সেটাই এখানে দেখানো হয়েছে যে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করেছে। সর্বশেষ ইলেকট্রন এভাবে চলতে থাকবে, আমরা আসবো জিঙ্ক, জিঙ্ক হবে 30। এই 30তে ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে যে আমরা লিখব কি, আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখার পর, আর্গনের ইলেকট্রন সম্পূর্ণ আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখার পর আমরা লিখব 3d 4s 4s2 3d10, অর্থাৎ আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম। কিরকম হবে আর্গনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, যে সেটাতে আমরা বলেছিলাম আর্গনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। এই ইলেকট্রন বিন্যাসটা ঠিক এখানে নিয়ে তোমরা হিসাব করে দেখতে পারো যে হ্যাঁ সেখানে 30টি ইলেকট্রন আছে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করার পর এখন আমরা অলরেডি ঢুকব স্ক্যান্ডিয়ামের পর জিঙ্কে আসলাম, জিঙ্কের পর আমরা আসতেছি গ্যালিয়াম, জার্মেনিয়াম, এভাবেই চলতে থাকবে। এর ওই ওই পর্যায়ে সর্বশেষ মৌল হচ্ছে ক্রিপ্টন, সর্বশেষ মৌল হচ্ছে ক্রিপ্টন। এই ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস আমরা একটু লিখি, এটা হলো 36। এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। তোমাদেরকে গত ক্লাসে আমি একটু বলেছিলাম যে যখনই পি অরবিটাল পূর্ণ হবে তখনই ধরে নিতে হবে যে পর্যায়টি শেষ হয়ে গেল, পর্যায়টি শেষ হয়ে গেল। এই 3d অরবিটাল যেহেতু পূর্ণ হয়েছে না, 4p অরবিটাল যেহেতু পূর্ণ হয়েছে, অতএব এই পর্যায়টি শেষ হলো। তাহলে আমরা কোন পর্যায়টাকে শেষ করলাম, চতুর্থ পর্যায়কে শেষ করে দিলাম। এখন আমরা যথারীতি পঞ্চম পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। পঞ্চম পর্যায়ে আমরা জানি যে পঞ্চম পর্যায়ে একটু ছোট করে আমি দেখাই দিচ্ছি, মনে করো এটা হলো ফিফথ পিরিয়ড। এই ফিফথ পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ের মধ্যে হিসাব করে দেখতে পাচ্ছি যে এইখানে 37 নাম্বার পারমাণবিক সংখ্যার মৌলটি থাকবে, আর এই জায়গায় থাকবে আমাদের সেটা হলো 54 পারমাণবিক সংখ্যা যে মৌল সে থাকবে। 37 এ আছে আমাদের কি, আমরা জানি যে রুবিডিয়াম আরবি, আর এই 54তে আছে কি, জেনন। 54তে আছে জেনন। তাহলে আমরা পঞ্চম পর্যায়ে যদি ওপেন করতে যাই আমাদেরকে জানতে হবে যে পঞ্চম পর্যায়ে ওপেন হলে 5s অরবিটালে ইলেকট্রন আসবে, 5s অরবিটালে ইলেকট্রন আসতে হবে। এই 5s দ্বারা যে s অরবিটালে ইলেকট্রন আসলেই ধরে নিতে হবে যে পর্যায়ে ওপেন, আর p অরবিটাল পূর্ণ হলে ধরে নিতে হবে পর্যায় ক্লোজ, মানে পর্যায়টা শেষ হয়ে গেল। আর আমরা জানি যে পঞ্চম পর্যায়ে যে সকল অরবিটালের ব্যবহার হবে সেটা হচ্ছে 5s, 5s এর পর আসবে আমাদের, 5s এর পর আসতেছে এখানে কি আসবে আমরা জানি যে এখানে আসবে 4d,
5s এর পর 4d তারপরে আসবে 5p এই অরবিটালগুলো এখানে এটা পড়ছে 5s 4d 5p তার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখন আমি পঞ্চম পর্যায়ের মোলগুলোর ইলেকট্রন বিন্যাস একটু তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা নিজেরাই ভাষা প্র্যাকটিস করতে পারবে দেখো আমি যেটাকে বলা হচ্ছে 37 পারমাণবিক সংখ্যা এর ইলেকট্রন বিন্যাসটা লিখতে গেলে আমরা আগে যেহেতু পূর্ববর্তী যে আমাদের পর্যায়টা শেষ হয়েছে যে মৌলটা দ্বারা সে মৌলটি একটি নিষ্ক্রিয় মৌল নাম হলো তার ক্রিপ্টন কেআর এই ক্রিপ্টনের ক্রিপ্টনের পরে শুধু নতুন ভাবে ঢুকলো ক্রিপ্টনের পরে শুধু ঢুকলো ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা ঠিক থাকবে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে নতুন করে আমাদের যে ইলেকট্রন বিন্যাসটি আসবে সেটা হচ্ছে 5s1 তাহলে ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস জানা থাকলে আমরা দেখতে পাবো তার সঙ্গে 5s1 দিয়ে দিলেই আমাদের কি হচ্ছে আমরা রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাব রুবিডিয়ামের পরে যে মৌলটি রয়েছে স্ট্রনশিয়াম এসআর সেটা হচ্ছে 38 এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ক্রিপ্টন ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস এখানে আসছে 5s2 তা আমি পূর্বেই বলেছি যে এখানে 5s অরবিটাল ইলেকট্রন ঢুকবে তারপরে 4d তে ইলেকট্রন আসবে আগে 5s এ ইলেকট্রন আসলো এখন আসবে কি 4d তে 4d তে গেলে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস খুঁজতে হবে এই 29 আমরা দেখেছি এখানে এটা 38 পারমাণবিক সংখ্যা এরপরে আমাদেরকে 38 এর পর 39 এভাবে ইলেকট্রন বিন্যাস চলতেই থাকবে সর্বশেষ যে মৌলটি এই সর্বশেষ মৌলটি যেন সেখানে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p6 এখানে আমরা দেখে নিলাম যে 5p পূর্ণ হয়েছে মোট কথা এই অরবিটালটি পূর্ণ হয়েছে এই অরবিটালটি পূর্ণ হওয়া মানে পঞ্চম পর্যায়টিও পূর্ণ হয়ে গেল পঞ্চম পর্যায়টি পূর্ণর পর আমাদের আসতে হবে ষষ্ঠ পর্যায়ের মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য ষষ্ঠ পর্যায় সম্পর্কে একটু ধারণা দিই ষষ্ঠ পর্যায়ে আমরা দেখেছি যে ষষ্ঠ পর্যায়ের প্রথম যে মৌলটি সেটাকে আমরা কি বলে থাকি যে এখানে জেনোনের পরের যে মৌলটি সেটা হচ্ছে সিজিয়াম সিজিয়াম সিএস এটা হলো 55 নম্বর মৌল এই 55 নম্বর মৌলটি আমরা ইলেকট্রন বিন্যাস করব আমাদের এখানে যে সকল অরবিটাল ব্যবহার হবে সেটা হচ্ছে C6 তারপরে 4F এখানে এই F অরবিটাল নতুন করে একটা অরবিটাল আসলো 4F তারপরে আসবে 5D এবং 6P তোমরা বারবার দেখবা ওপেন হচ্ছে S দ্বারা আর ক্লোজ হচ্ছে পি দ্বারা যে কোনো পর্যায়ে প্রথমে ওপেন হবে এস অরবিটাল দ্বারা এবং ওই পর্যায়টি শেষ মৌল দ্বারা কি হবে পি অরবিটালটি পূর্ণ হয়ে যাবে তা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতেছি সিজি আর ইলেকট্রন বিন্যাস লিখতেছি আর মানে কি আমরা এখানে জেনোনের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে আমরা 6s অরবিটাল নিয়ে একটি ইলেকট্রন দিয়ে দেব তাহলে আমাদের এটা হয়ে গেল এভাবে সমাজে আমরা এভাবে এই সর্বশেষ যে এখানে যে সর্বশেষ মৌলটি আছে সেটা হলো রেডন 86 এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা কি কি অরবিটাল অতিরিক্ত জেনোনের পর কি কি অরবিটালকে আমরা ব্যবহার করব আমরা ব্যবহার করব 4f ব্যবহার করব 4f এ আমরা 14টি ইলেকট্রন দেব তারপরে 5d ব্যবহার করব সেখানে 10টি ইলেকট্রন দেব তারপরে 6x ব্যবহার করব সেখানে 2টি এবং 6p যেটা সেটা হলো 6টি মোট কথা ষষ্ঠ পর্যায়ে পূর্ণ হয়ে গেল ষষ্ঠ পর্যায়ে পূর্ণ হয়ে গেল আর একটি মাত্র পর্যায় আছে তোমাদেরকে একটু সংক্ষিপ্ত ভাবে সেটা দেখাই দিই সেটা হচ্ছে আমাদের সর্বশেষ পর্যায় এই সর্বশেষ পর্যায়ের মধ্যে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো কি রকম ভাবে থাকে সেটা একটু আমরা সেখানে কোন কোন অরবিটাল ব্যবহার হবে আমি আবার বলতেছি যেহেতু সপ্তম পর্যায়ে তাহলে 7s ব্যবহার হবে 5f অরবিটাল ব্যবহার হবে
6d অরবিটাল ব্যবহার হবে এবং 7p অরবিটাল ব্যবহার হবে। এই চারটি অরবিটাল ব্যবহার হবে। তোমাদেরকে বলি যখনই f অরবিটালের কথা আসছে এখানে পরবর্তী ক্লাসে বলা হবে f অরবিটালে যে একটি রহস্য রয়েছে f অরবিটালতে হলো আন্তঃ অবস্থান্তর মৌল সমূহের ইলেকট্রন বিন্যাসে এদেরকে ওই এই সকল অরবিটাল ব্যবহার করা হয়। তাহলে 7s এ আমরা দেখতে পাচ্ছি রেডনের পর রেডন এই রেডনেট এটা তারপরে হচ্ছে ফ্রান্সিয়াম এ পারের ইলেকট্রন বিন্যাস এটা হলো 87 এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে কি দেখব রেডনের ইলেকট্রন বিন্যাস শেষ করে সেখানে শুধুমাত্র 7s1 দিব 7s1 দিলে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারব। তাহলে আমরা ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে পারব। এভাবে 118 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটি রয়েছে সফল যে মৌলটি আমাদের কাছে এসেছে তার ইলেকট্রন বিন্যাসটা পারমাণবিক সংখ্যা 118 এই 118 পারমাণবিক সংখ্যার মৌলের এক মানে 118 পারমাণবিক সংখ্যা যে মৌল তার ইলেকট্রন বিন্যাসটা লিখতে গেলে আমাদেরকে রেডন ব্যবহার করতে হবে রেডনের ইলেকট্রন বিন্যাস থাকবে। তারপরে আমরা কি অরবিটালটাকে ব্যবহার করব এখানে রেডনের পরে আমরা ব্যবহার করব 5f এ থাকবে 14টি তার 5f এর পর 6d তে থাকবে হচ্ছে 10টি ইলেকট্রন তারপরে থাকবে আমাদের 7s এ থাকবে 1টি এবং 7s এ থাকবে 2টি এবং 7p তে থাকবে 6টি। এভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলোকে একটু রপ্ত করতে পারি অনায়াসে প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার ক্লাস এখানেই তোমাদের জন্য শেষ করলাম। খুদা হাফেজ।